আজকে দেখাবো ফুলকপি দিয়ে সিম ভাজি আর নদীর গুড়া মাছ চচ্চড়ি আমি যেভাবে রান্না করি। আসসালামু আলাইকুম। এখানে আমি আলু, মূলা আর বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে সরিষার তেল দিয়ে ভালো মতো হাতে চটকে নেব। এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খুবই মজা লাগে। আর নদীর মাছ যেহেতু, তাই শুধু আলু আর বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখন মাখানোর পরে মাছ দিয়ে ভালো মতো ঢেকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি, বলক উঠে গেছে। বলক ওঠার পরে এখন যেহেতু শীতকাল, তাই বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এতে যে কোনো খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন রস শুকিয়ে গেলে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখন আমি আলু দিয়ে সিম আর কপি ভাজি করব। এখানে আমি আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ পাঁচফোড়ন তেলে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এতে এটা দেখতেও ভালো লাগে, খেতেও খুবই অসাধারণ লাগে। আলুটা যখন একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সিম যেহেতু সবুজ সবজি, এর সবুজ রঙটা ঠিক রাখার জন্য আমি একটু পরে দেবো, আর সিম সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। এই জন্য ফুলকপিটা আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন সিমটা দিয়ে দিচ্ছি। সিম দেওয়ার পরে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ। এখন আস্তে আস্তে নেড়ে নেব, যেহেতু এর থেকে সামান্য পানি বের হবে, রসটা শুকিয়ে আসবে, ভাজিটাও হয়ে যাবে। এরকম পর্যায়ে নামিয়ে নিতে হবে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে রসটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ভাজিতে পানি দেবেন না কখনোই, তাহলে ভাজি বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগে না তখন। সিমটা পরে দেওয়ার কারণে দেখুন সিমের কালারটা সবুজই থাকবে, কিন্তু সিম কিন্তু সিদ্ধ হয়ে আসবে। এইভাবে আমি একে একে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার ভাজিটা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। মাছ আর ফুলকপি দিয়ে, আলু দিয়ে সিম ভাজি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।